पहले जमाने की बात है कि बेटी अगर होती थी तो लोग दफना दिया करते थे जिंदा। बेटी को आजकल के लोग यानी पिछले जमाने के लोग बेटी को पसंद नहीं करते थे। तो शायर कहते हैं कि उनके घर में जन्नत की खेती या नहीं होती, जिनके घर के आंगन में बेटियां नहीं होती। मेरे घर की मलका भी रोटियां पकाती है, माँ के हाथ के जैसी रोटियां नहीं पकाती। माँ के हाथ के जैसी रोटियां नहीं होती। जिंदगी में हमेशा एक बात याद रखना, और छत नहीं रहती, दहलीज नहीं रहती। बहुत बहुत शुक्रिया भाईजान का, उन्होंने 100 रुपये दिए, माँ का सदका दिया, बहुत बहुत शुक्रिया। अल्लाह पाक भाईजान को हर बला मुसीबत से दूर रखे। कहना है कि जिंदगी में हमेशा एक बात याद रखना, रखना, छत नहीं रहती, दहलीज नहीं रहती, दीवारों दर नहीं रहता, और जिस घर में माँ बाप ना हो वो घर घर नहीं रहता। जिस घर में माँ बाप ना हो वो घर घर नहीं रहता। लेकिन भाईजान आजकल के बच्चे लोग, नौजवान लड़के जब किसी मेले में जाते हैं घूमने के लिए, तो अपने बहन भाई अपने बड़े भाई को कहता है कुछ भी कहें, लेकिन वो लड़का टाल देता है। इसलिए शायर कहते हैं कि भाई बहन रोए तो रोने देना, रोने देना, और साला साली रोए तो खिलौने ला देना। भाई बहन रोए तो रोने देना, और साला साली रोए तो खिलौने ला देना। माँ तो बूढ़ी है, चटाई में भी सो लेगी, और सास और ससुर आए तो मखमल के बिछोने देना। सास और ससुर आए तो मखमल के बिछोने देना। लेकिन कहना है कि हजारों गम हो फिर भी मैं खुशी से भूल जाता हूँ। हजारों गम हो फिर भी मैं खुशी से भूल जाता हूँ, जाता हूँ। जब हंसती है मेरी माँ तो मैं हर गम भूल जाता हूँ। तो सुनो बांग्ला भाषा बोलछी, अवश्य सबाई बुझते पारबे। तबे ई कावालीटा गाइछी मा बोनदेर जन्य। मा बोन, ई कावाली शेष ना हवा पर्यन्त आपनारा बाड़ी जाबेन ना, एटा आमार तरफ थेके रिक्वेस्ट एवं अनुरोध। कि बोलछे, বাচ্চু কাদের ছেলের জান্না, বাচ্চু কাদের ছেলের জান্না, মায়ের পায়ের তলায় মরা মায়ের কলি যাহাকে দে ছেলের ভালো চরা, মায়ের কলি যাহাকে দে ছেলে ভালো চরা, মায়ের কলি যাহাকে দে ছেলে ভালো চরা, মায়ের কলি যাহাকে দে ছেলে ভালো চরা। বাচ্চু কাদের যার নাম লিখছি সে হলো লেখক, রাইটার, লক্ষ্য রাখবেন, সুবহানাল্লাহ। একজন মা জননীর তরফ থেকে 20 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন সেই মা জননীকে বাঁচিয়ে রাখে, আমিন সুম্মা আমিন। বাচ্চু কাদের ছেলের জান্নাত, বাচ্চু কাদের ছেলের জান্নাত, বাচ্চু কাদের ছেলের জান্নাত, বাচ্চু কাদের ছেলের জান্নাত, মায়ের পায়ের তলায় মরা মায়ের কলি যাহাকে দে ছেলের ভালো চাই, মরা মায়ের কলি যাহাকে দে ছেলের ভালো চাই, মরা মায়ের কলি যাহাকে দে ছেলের ভালো চাই, মরা মায়ের কলি যাহাকে দে ছেলের ভালো চাই। সুবহানাল্লাহ, একটি ছোট্ট মেয়ে
অনেক টাকা দিয়ে গেল, আল্লাহ পাক যেন সেই ছোট্ট মেয়েকে বাঁচিয়ে রাখি। শুকরিয়া আদা করছি আমার ফুলফুল পার্টির তরফ থেকে, যে দিয়েছে তাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। কথাগুলো বুঝতে পারলেন, মরা মায়ের কলিজা, মরা মায়ের, যে মা মরে গেল তার কলিজা কাঁদছে, মরে গেছে মা তবু তার মায়ের কলিজা কেঁদে ছেলের ভালো চাইছে, কলিজা কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, দোয়া করছে, আল্লাহ আমার ছেলে যদি, আমার ছেলে শান্তিতে থাকুক, আমার ছেলে দুঃখ কষ্টকে যেন দূর করুক। তাই শুনুন কি হচ্ছে, মরা মায়ের কলিজা কেঁদে ছেলের ভালো চাই, মরা মায়ের কলিজা কেঁদে ছেলের ভালো চাই, মরা মায়ের কলিজা কেঁদে ছেলের ভালো চাই। বাস্তবের সত্য ঘটনা মন দিয়ে শুনো সবাই, আর লেখকের বানানো গল্প কেহ ভেব না গো হেথা। এক দেশে এক সতী নারী ভরা যৌবনে তেহাই, আর গর্ভবতী অবস্থাতে নারী স্বামীকে হারা। দেখুন মা বোন, ভরা যৌবন, যৌবনে ছিল সেই নারী, তার স্বামী হঠাৎ মারা গেল, তখন কি হচ্ছে, দারোগা সাহেব 50 টাকা দিল, আল্লাহ পাক যেন সেই দারোগা সাহেবকে বাঁচিয়ে রাখি, আমিন সুম্মা আমিন। 20 বছর বয়সেতে বিধবা হয়ে গেল, আর কয়েক মাস পরে তাহার পুত্র এক সন্তান জন্ম নিল। তো সন্তানের মুখ দেখে নারীর আধার দুনিয়ায়, কুড়ি বছর বয়সেতে আর একটি ছোট্ট ছেলে 50 টাকা দিয়ে গেল, আল্লাহ পাক যেন সেই ছোট্ট ছেলেকে বাঁচিয়ে রাখি, আমিন সুম্মা আমিন। 20 বছর বয়সেতে বিধবা হয়ে গেল, আর কয়েক মাস পরে তাহার পুত্র সন্তান জন্ম নিল। সন্তানের মুখ দেখে নারীর আধার দুনিয়ায় আলো হয়, আর দুঃখ জ্বালা ভুলে নারী বাঁচার রাস্তা পেল। মা বোন দেখুন, তার স্বামী মারা গেল তো কি হলো, সেই নারী মনে ভাবছে যে আমার ছেলে হলো, এক সন্তান হলো, আমি এই ছেলেকে নিয়ে বেঁচে থাকবো, সেই মা বলছে এই কথা মনে মনে ভাবছে। তখন ধীরে ধীরে বাচ্চাটি ওই মায়ের স্নেহ ভালোবাসাতে আর বড় হতে থাকে মায়ের ভালোবাসার বাঁধনেতে। সন্তান সেই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, মা প্রচুর ছেলেকে ভালোবাসছে, তাই অল্প অল্প কথা ফুটছে, হাঁটছে এক পা দুই পা করে, আর মমতা মা বলতে থাকে সেই ছেলেকে কলে করে। যখনই ছেলে একবার বলেছে মা, যখনই মা বলেছে তখনই সেই মায়ের দিল কেঁপে উঠল, তখন ছেলেকে আদর করে সে মা দক্ষিণী বলতে লাগলো কি শোনো, চাঁদের মত মুখ দেখিয়া আছি সবুর ধরিয়া, তোকে পেয়ে হলাম সুখী রে লালাবার, তুই যে আমার খাঁচার পাখি, আমার খাঁচার পাখি রে লালাবার, তুই যে আমার খাঁচার পাখি। সুবহানাল্লাহ ভাই, আমার 20 টাকা দিল, আমি সত্যি কথা বলছি, আমার মনে এটা আসছে যে আপনারা অবশ্যই এই কাওয়ালিখানাকে ভালো বলবেন, আমি
আমার ইউটিউব চ্যানেল আছে, আমি নিজে চ্যানেল চালাই। চ্যানেলের নাম আমজাদ আলী কাওয়াল, সার্চ করবেন বেঙ্গলি, বেশি দূরে নাই, আমার বাড়ি চাঁচোর খড়িয়ালে। সার্চ করবেন আমার প্রত্যেকটা কাওয়ালি আপনাদের মানে ইউটিউবে পাওয়া যাবে। এই সব ঘটনা আমার ফেমাস হয়েছে, আমি যেখানে মানে বলেছি সেখানে খুবই নাম হয়েছে। এখানে আমার মনে হচ্ছে আপনাদেরকে ভালো লাগবে। সেই দেখুন, মা দক্ষিণী বলছে যে তুই আমার খাঁচার পাখি। খাঁচার পাখি মানে বুঝতে পারছেন, খাঁচার পাখি এর মধ্যে একটা রুহ আছে, আত্মা আছে। এই রুহ যদি চলে যায় তাহলে আমি আর বাঁচব না। তো তেমনি মা বলছে যে তুই আমার একটা রুহ, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচব না। তাই কি বলছে, তুই যে আমার খাঁচার পাখি রে দাদা, তুই যে আমার খাঁচার পাখি, তুই যে আমার খাঁচার পাখি রে দাদা, তুই যে আমার খাঁচার পাখি, চাঁদের মত মুখ দেখিয়া আছি সবুর ধরিয়া, চাঁদের মত মুখ দেখিয়া আছি সবুর ধরিয়া, চাঁদের মত মুখ দেখিয়া আছি সবুর ধরিয়া, তোকে পেয়ে হলাম সুখী রে লালা আমার, তুই যে আমার খাঁচার পাখি, তুই যে আমার খাঁচার পাখি রে লালা আমার, তুই যে আমার খাঁচার পাখি, তুই যে আমার খাঁচার পাখি রে লালা আমার, তুই যে আমার খাঁচার পাখি। তো শুনুন, মা বলছে তুই যে আমার খাঁচার পাখি, আগে কি হচ্ছে শুনুন মা বোন। পেটের দায়ে জননী মেহনত মজুদুরি করে, আর সব সময় কচি শিশুকে মা চোখে চোখে রাখে। গরিবের সংসার তো, মা মাকে কাজ করতেই হবে। মা যদি কাজ না করে ছেলেকে দুধ কেমন খাওয়াবে, ভালো মন্দ কিভাবে খাওয়াবে? তো মা দুঃখিনী পরের বাড়িতে থালা ঘটি মাসত, তাই ওই দুঃখিনী গরিবী হালতে অনেকেই সুযোগ নিতে চায়, অনেকেই কুপ্রস্তাব দিয়ে টাকা পয়সার লোভ দেখা, নতুন করে সংসার করার অনেকই প্রস্তাব দিল, আর কাহারও কোনো কথা সেই নারী না মানিল। দেখো আজকালকার মেয়েদের বান্ধবী থাকে কিনা? অবশ্যই থাকে। তেমনি ভাবে সেই নারীরও বান্ধবী ছিল, বন্ধু বান্ধব ছিল। তো দেখুন, তো বন্ধু বান্ধব সেই নারীকে বলতে লাগলো, তোমার স্বামী তো মারা গেছে, তো তুমি আবার বিয়ে করো, আবার নতুন করে সংসার করো। তো সেই মা দক্ষিণী সেই নারী বলছে, না আমি আর বিয়ে করব না। কেন? যে আমার এক পুত্র সন্তান হয়েছে, এই সন্তানকে নিয়েই আমি বেঁচে থাকব। তো প্রতিবেশীর মেয়েরা যখন নানা ভাবে তাকে বুঝায়, আর চোখের পানি ফেলে দুঃখিনী সবাইকে সে বলে যায়। কি বলে যায়? আরে এই ছেলেকে বুকে ধরায়, থাকবো বুকে পাথর চাপাই গো,
দুহাই তোমরা এমন কথা, দুহাই তোমরা এমন কথা আমাকে আর বলো না। এ ছেলেকে ছেড়ে আমি নিজের কিছু চাই না, 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 এ ছেলেকে ছেড়ে আমি নিজের কিছু চাই না। মা বলছে আমি এই ছেলেকে ছাড়া কিচ্ছু চাই না। আবার কি বলছে শুনুন ভাই, ও ভাই সব মুসিবত সহে নেব দেখে ছেলের মুখ, জীবনের জীবন আমার ছেলে সর্বসু, জীবনের জীবন আমার ছেলে সর্বসু, জীবনের জীবন আমার ছেলে সর্বসু, ছেলেকে ওই কাছে রেখে কাটাবো এই জীবন, ছেলের জন্য করে নেব মরণকে ওই শরণ, ছেলের জন্য করে নেব মরণকে ওই শরণ, ছেলের জন্য করে নিব মরণকে ওই শরণ, করছি তাই তোমাদের বারণ, ভেঙে দিও না আমার মন গো, এর বেশি সুখ চাই না পেতে, বেশি সুখ চাই না পেতে, বেশি সুখ চাই না পেতে, এর বেশি সুখ চাই না পেতে, চাই না গো ভালো খাবার, এ ছেলেকে ছেড়ে আমি নিজের কিছু চাই না, এ ছেলেকে ছেড়ে আমি নিজের কিছু চাই না, এ ছেলেকে ছেড়ে আমি নিজের কিছু চাই না, ছেলেকে ছেড়ে আমি নিজের কিছু চাই না, ছেলেকে ছেড়ে আমি নিজের কিছু চাই না, ছেলেকে ছেড়ে আমি নিজের কিছু চাই। এবারে এই কথা বললেন, এবার আগে কি হচ্ছে শুনো, খোদার ওপর ভরসা করে নিজের পায়ের দিকে চেয়ে দিন যাপন করতে থাকে, ছেলেকে বুকে নিয়ে মা ছেলেকে বুকে নিয়ে দিন কাটাচ্ছে। ও ভাই এটা কি হচ্ছে ভাই, আমি বুঝাচ্ছি এত না শুনলে দূরে চলে যাও, আর নাহলে ভোজপুরি গাইতে বলে ভোজপুরি গাইছি, কি আছে এত সুন্দর কাওয়ালি গাইছি, সুরগোল করলে হবে ভাই, মন দিয়ে শোনো। এইভাবে কুড়িটা বছর, কয় বছর সে নারী হলো, কুড়ি বছর কি হলো, এইভাবে কুড়িটা বছর জীবন নারী কাটিয়ে দিল, ছেলেটা পুরোপুরি সাবালক হয়ে গেল। আমরা ছেলের বিয়ে দিই যখন বড় হয়ে যাই, তখন ছেলের বিয়ে দিই, তখন সেই ছেলেও সাবালক হলো, মানে বিয়ের বয়স হলো, তাই রোজগারি হয়েছে ছেলে ভালোই উপার্জন করে, আর মায়ের হাতে তুলে দেয় সুখ এসেছে সংসারে, টাকা পয়সা মায়ের হাতে তুলে দেয়। তখন মা বলছে কি, ছেলেকে নিয়ে কত স্বপ্ন মনে মনে মা দেখে, আর ছেলেকে কাছে বসিয়ে মা একদিন এই কথা বলে, কি বলে কি কথা বলে, আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা রে। মা বলছে যে বাবা এখানে এসে বস, তো যখন বসলো তখন মা দিলের কথা মনের কথা তখন খুলে বলছে কি, আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা রে, কোনোদিনও থাকিস না বাপ, কোনোদিনও থাকিস না
বাবু নজর ছাড়া রে আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা রে আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা সাজার ভাই আমার জানের প্যারা রে বঙ্গাল মে আয়ে কুছ সদকা দেকে যাইয়ে ইতনা কঞ্জুসী কাহে কর রে বাপ তুই চোখের তারা রে আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা রে দেখুন মা বলছে ছেলে আমার চোখ থেকে আর দূরে যেও না আবার কি বলছে শুনুন মা বোন বড় আশা এবার একটি বৌয়া নিব ঘরে দুইজন কলাকার উনি সিঙ্গার মানে ভালো দাদা আমার সুনীল বেঞ্জু বাজাই ভালো বাজাই ঢোলক মাস্টার আমার বিহারের চ্যাম্পিয়ন খুবই ভালো ঢোলক বাজাই আল্লাহ পাক ইনাদেরকে যেন ভালো রাখে আমাকে মায়ের সাতটা দিয়েছে শুকরিয়া আদা করছি দেখুন মা বলছে বড় আশা এবার একটি বোবা নিব ঘরে সংসারের সব দায় দায়িক তো সংসারের সব সংসারের সব দায় দায়িক তো সোপে দেব রে আমার চোখের তারা রে বাপ তুই চোখের তারা রে আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা রে আমার জানের প্যারা রে দেখুন মা বলছে বাবা তুই বিয়ে কর বিয়ে করলে আমার বৌমা ঘরে আসলে আমি সংসারের সব দায় দায়িত্ব ওকে সঁপে দেব সব সংসারের দায় দায়িত্ব ওকে দিব এবারে দেখুন আবার কি বলছে মা এই কথাটা আমি বানানো কথা বলছি না সবারই সংসারে এই ঘটনা ঘটে থাকে কারণ মন দিয়ে শুনে যাবেন মা আবার বলছে আসবে সোনা নাতি নাতনি দেবতাদের চুমা তাদের নিয়ে করব খেলা তাদের নিয়ে করব খেলা হব দাদিমা আমার চোখের তারা রে বাপ তুই জানের প্যারা রে আমার চোখের তারা রে আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা রে আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা রে আমার জানের প্যারা রে বাপ তুই চোখের তারা রে এবারে শুনুন মা বোন শেষ কথা বলছি এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এতক্ষণ ধরে কষ্ট করে শুনছেন ঠিক ঠিক আছে শোনাচ্ছি এবারে শুনুন শেষ কথা বলছি এখান থেকে একটু মন দিয়ে শুনবেন মা বলল তোমাকে বিয়ে করতে হবে এবার কি ঘটনা ঘটছে কত আশা কত স্বপ্ন ছেলেকে নিয়ে মায়ে ছেলে কিন্তু মনে মনে ভাবে কথা নিজে সরল মনে মা জননী ছেলের জন্যে বউ খুঁজে ওই দিকে তে ছেলে মেয়ের প্রেমে মজ
যে আছে। দেখুন এদিকে তার মা ছেলের জন্য বোমা খুঁজছে, আর এদিকে ছেলে একজনের একজনের সাথে প্রেমে মজে আছে। তাই কি হচ্ছে, প্রেমিকাকে বলে গিয়ে কিছু করো একটা সোনা, আর তোমাকে না পেলে কিন্তু প্রাণে আমি বাঁচব না। ছেলে বলছে তোমাকে না পেলে আমি বাঁচব না, তাই বিয়ে আমার দেবার জন্য মা বউ খুঁজেছে হেথা হথা, আর মায়ের মুখের উপর আমি বলতে পারি না কোনো কথা। আমি মায়ের মুখের উপর কিছু কথা বলতে পারি না। এই কথা শুনেই মেয়েটি রাস্তায় এক পেয়ে যায়, আর মন মরা করে বলতে থাকে হাত বোলায়ে তার মাথা। সেই মেয়েটি ছেলের মাথায় হাত দিয়ে এভাবে বোলাচ্ছে আর বলছে কি, ভালোবাসার দিব্যি দিয়ে বলো তুমি আমাকে, আর কাকে বেশি ভালোবাসো আমাকে না তোমার মাকে। মেয়ে বলছে বলো তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে। তখন ছেলেকে বলছি শুনুন, ভালোবাসায় অন্ধ হয়ে সেই ছেলে তখন বলে, আর মাকেও আমি ছাড়তে রাজি ও গো সুন্দরী তোমায় পেলে। বলুন ভাই আমি কি বানানো কথা বললাম, হচ্ছে না এরকম? বিয়ে করে নিল, বউকে ভালো ভালো খাবার দিচ্ছে, অথচ মায়ের হাতে কিছু দেয় না। মা যদি বলে বাবা আমার জন্য আপেল নিয়ে আসিস, তো চেঁচিয়ে কথা বলি, রেগে কি কথা বলি, এই চুপ করি। তো দেখুন সেই ছেলে কি বলছে, লোভিনী কর ভালোবাসায় অন্ধ হয়ে সেই ছেলে তখন বলে, আর মাকেও আমি ছাড়তে রাজি সুন্দরী তোমায় পেলে। লোভিনী কয় সত্যি যদি আমাকে বেশি ভালোবাসো, আর তাহলে নিজের আগে আর তাহলে নিজের হাতে মাকে খুন করে আসো। বলছে ঠিক আছে, তুমি যখন আমাকে বেশি ভালোবাসো যাও তোমার মাকে খুন করে আসো। তখন ভালোবাসায় অন্ধ হয়ে জ্ঞান সব হারিয়ে আর মায়ের কাছে এলো ছেলে লুকিয়ে এক চাকু নিয়ে, যাকে আমরা বাংলা ভাষায় বলি ছড়া। সেই ছুকি নিয়ে সেই ছড়া নিয়ে যখন নিয়ে আসলো তখন কি হচ্ছে শুনুন, চাকু নিয়ে কথা বলতে বলতে পাশান সেই ছেলে মাকে গিয়ে বলছে মা মা মা, এভাবে কথা বলছে কিন্তু কি হচ্ছে, বলতে বলতে পাশান কথা বলতে বলতে পাশান মায়ের বুকে ছুরি মারে, আর তর্পে তর্পে কিছুক্ষণ পরে জননী তার গেল মরে। তর্পে তর্পে কিছুক্ষণ পরে তার মা দুনিয়া থেকে বিদায় নিল। তাই প্রেমিকাকে পাবার আশায় আনন্দ হয়ে পা বাড়ায়, আর চৌকাটেতে ঠকর লেগে হুমরি খেয়ে পড়ে যায়। মায়ের কলিজা নিয়ে ছেলে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে সেই মেয়ের কাছে। দেখো মানে এই কথা বলার জন্য, দেখো আমি নিজের মাকে খুন করেছি তোমার জন্য, এই কলিজা নিয়ে আসলাম মায়ের, তুমি কলিজা নিয়ে নাও। দেখুন তাই কি হচ্ছে, এর ক্যাসেটও আগে চলছিল, আপনারা এর ক্যাসেট হয়তো দেখেছেন, উর্দু থেকে কাওয়ালি হয়েছিল মা কাদিল, ক্যাসেটের নাম মা কাদিল, এখনো ইউটিউবে পাওয়া যাবে, দৃশ্য দেখাই দিবে আপনাকে কোথায় হয়েছে না হয়েছে সব জানাবে। তো দেখুন সেই সুন্দরীর জন্য
মায়ের কলিজা কেটে নিয়ে যখন যাচ্ছে তখন কি হচ্ছে শুনুন, আছার খেয়ে কলিজা যখন মাটিতে পড়ে যাই যখন, আর মরা মায়ের কলিজা হতে আওয়াজ এই আসে তখন, কি আসে তখন আওয়াজ, মায়ের কলিজা যখন পড়ে গেল মাটিতে তখন মায়ের কলিজা থেকে আওয়াজ আসছে, কি জানি না তো কত জোরে রে, লেগেছে হাই তোকে রে বাছা, লেগেছে হাই তোকে, সুবহানাল্লাহ পড়বেন না, মায়ের কলিজা, মায়ের কলিজা দিয়ে যে শব্দ আসছে আওয়াজ আসছে, এই বাবা তুই যে পড়ে গেলি তোকে কতটা লাগলো বাবা, বেশি জোরে লাগেনি তো, মায়ের কলিজা বলছে এই কথা। আজকে আজকালকার মানুষ আমরা ভুলে যাচ্ছি সেই মা জননীকে, তাই কে জানি না তো কত জোরে রে, লেগেছে হাই তোকে রে বাছা, লেগেছে হাই তোকে, জানি না তো কত জোরে, লেগেছে হাই তোকে রে তোকে রে বাছা, বলছে বাছা তোকে তো আর বেশি লাগেনি, আবার কি বলছে শুনুন, ওরে আমার বুকের পাঁজর কেন ধুলায় পরে, ওরে আমার বুকের পাঁজর কেন ধুলায় পরে, কে বা তোকে টানবে বুকে, আর যে আদর করে রে বাছা, আর যে আদর করে মায়ের কলিজা নিয়ে যখন সেই নারীর কাছে গেল, সেই রূপসীর কাছে, সেই প্রেমিকার কাছে, তো তখন বলছে প্রেমিকা বলছে যে এই ছেলে আমি সুন্দরী বলে তুমি আমাকে ভালোবাসতে চাইলে, আমি তোমাকে বললাম যে আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে, তো তুমি বললে আমাকে বেশি ভালোবাসো, তো তোমাকে বললাম যে তোমার মাকে খুন করে আসো, আজ আমার কথা মতো আমি সুন্দরী বলে আমার কথা মতো তুমি নিজের মাকে খুন করলে, যে মায়ের দুধ পান করেছিলে, আমি সুন্দরী বলে তুমি যদি তোমার মাকে খুন করতে পারো, আরো কোন সুন্দরী মেয়ে তো আছে, আর তাকে দেখে তুমি যদি পাগল হয়ে যাও, আর সে যদি তোমাকে বলে যে তোমার বউকে খুন করতে হবে, তাহলে তুমি আমাকেও খুন করতে পারো, তোমার কাছে আমি আর বিশ্বাস করলাম না, অত নচেত তোমাকে আমি আর বিয়ে করব না, এই কথা বলে দিল শেষ ব্যাখ্যাই এই কথা, কি বলছিল এখন, কে তুমি জিন্দা থাকতে তো মুঠো ভাত,
যখনই বললো যে তোমার আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না, এই কথা শুনে ছেলে পাগল হয়ে গেল আর রেগে গিয়ে সে মেয়েকেও খুন করে দিল, সে মেয়েকেও ফেরে মেরে ফেললো। তাই কি হচ্ছে শুনো, যে তুমি জিন্দা থাকতে তুমি ওঠো বাদ, আরে দাওনি মা বাবার মুখে, আরে মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে, হাগো মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে, হাগো মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে, হাগো মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে, হাগো। ও ছেলেরা ভাই, আজকালকার আমরা যে চারম, যে চার দিনে করে থাকি, মা যদি মারা যায়, বাবা যদি, কেউ যদি মারা যায়, তাহলে আমরা কলমা খানি করে থাকি কিনা? তো দেখুন সেই জিনিসকে, সেই জিনিসটাকে লক্ষ্য করে এই কথা বলা হয়েছে যে তোমার মা যখন মারা গেল, তোমার বাবা যখন মারা গেল, তখন তুমি মানুষকে ডেকে খাওয়াচ্ছ। মা যখন বেঁচে থাকলো তখন তো খাওয়ালে না, তাই বলছে লেখক। কি বলছে, তুমি জিন্দা থাকতে তুমি ওঠো ভাই, তুমি জিন্দা থাকতে তুমি ওঠো ভাই, তুমি জিন্দা থাকতে তুমি ওঠো ভাই, তুমি শুভরিয়া। একজন মা জননী আমার 10 টাকা দিয়ে গেল, আল্লাহ পাক যেন সেই মা জননীকে বাঁচিয়ে রাখে, আমিন সুম্মা আমিন। খাজা গরিব নামাজের বাস্তাই, হজরতে ফাতমার বাস্তাই, মাওলা আলী ইমাম হাসান হোসেনের বাস্তাই, যেন সেই মা জানকে বাঁচিয়ে রাখি, আমি। তুমি জিন্দা থাকতে তুমি ওঠো ভাই, 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 তাহনি বাবা আমার মুখে, আরে মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে, হাগো মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে, হাগো মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে, হাগো মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোক দেখে। আবার কি বলছে, মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, হাগো তোমার বাবা মা, হাগো তোমার বাবা মা, হাগো তোমার বাবা মা, হাগো তোমার বাবা মা। তাহলে একটা কথা বলি মা বোন, আজকালকার ছেলেদের, যুবকদের জান্নাত মানে ছেলেদের জান্নাত কার নিচে, মায়ের পায়ের নিচে। কিন্তু আবার সেও নারী যাকে বিয়ে করলো, আবার সেই নারীর স্থান কোথায়, স্বামীর পায়ের নিচে। আল্লাহ পাক কেমন ভাবে মর্তবা দিয়েছে, সুবহানাল্লাহ। ভাই জানা আমার অনেক টাকা দিল এই কাবালি শুনে, আরেকজন মা জননী দিয়ে গেলেন, শুকরিয়া আদা করছি, আল্লাহ পাক যেন ভালো রাখে। তাই মাসে মাসে কত টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, হাগো 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 তোমার বাবা মা। তোমার বউয়ের হাতে সোনার চুরি, 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 দিন কাটাও বড়ই সুখে, আরে মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোককে, হাগো 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 মরার পরে খাওয়াও তুমি পাড়ার লোককে। দেখুন শেষ কথা বলছি, এবার এখান থেকেই আমি শেষ করব, কারণ ম্যাডাম তো চলে গেছে, শরীফগঞ্জ চলে গেল। হ্যাঁ শৈলীজি আপনিও শুনবেন মন দিয়ে, হ হ
कहना है, ये चार मिसरे समाप्त कीजिए, उर्दू में कहना है क्या कि फूल कभी दोबारा नहीं खिलते, फूल कभी दोबारा नहीं खिलते और सनम कभी दोबारा नहीं मिलते, मिलने को तो हजारों लोग मिल जाते हैं लेकिन हजारों गलतियां माफ करने वाला माँ बाप कभी नहीं मिलते, हजारों गलतियां माफ करने वाला माँ बाप कभी नहीं मिलते, लेकिन शायर कहते हैं कि हर रिश्ता टूट जाता है माँ का साथ छूटने के बाद, छूटने के बाद। भाई अच्छा लगे तो सुभान अल्लाह कह दीजिए, हर रिश्ता टूट जाता है माँ का साथ छूटने के बाद और बर्बादी की शुरुआत होती है बाप का हाथ छूटने के बाद। अरे क्या बात है, क्या बात, बर्बादी की शुरुआत होती है बाप का हाथ छूटने के बाद, लड़कियों के प्यार में आकर माँ बाप की मोहब्बत को भूल जाते हैं और आजकल के लोग इतने चालाक हो गए जिसने पैदा किया उसी को भूल जाते हैं, इतने चालाक हो गए। ताई दू दिन आगे छिले तुमी बड़ो भालो छेले सुंदरी एक बहू पे ये माँ बाबा गेल भूले, माँ बाबा गेल भूले, बोली माँ बाबा के कष्ट दिले, बोली माँ बाबा के कष्ट दिले, बोली माँ बाबा के कष्ट दिले, बोली माँ बाबा के कष्ट दिले जुलते हावे दोजो के, अरे मोरारे पड़े खावा तुम्हें परार लोग के हजू, मोरारे पड़े खावा तुम्हें परार लोग के हजू, मोरारे पड़े खावा तुम्हें परार लोग के हजू, मोरारे पड़े खावा तुम्हें परार लोग के हजू। এবারে শেষ কথা বলছি, নমাজ রোজা হজ যাকাত যত করোনা মাতা পিতাই দুঃখ দিলে কবুল হবে না, হয়তো 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 কবুল হবে না, ও লা 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 লা। নমাজ রোজা হজ যাকাত যতই করো না মাতা পিতাই দুঃখ দিলে কবুল হবে না, ওরে মায়ের পায়ে জান্নাত আছে, ওরে মায়ের পায়ে জান্নাত আছে, ওরে মায়ের পায়ে জান্নাত আছে, ওরে মায়ের পায়ে জান্নাত আছে বলছে হাদিস পাকে, এ মরার পরে খাওয়া তুমি পারার লোক কে হাজু, মরার পরে খাওয়া তুমি পারার লোক কে হাজু, আর